তুদ্দাম শেয়ারবাদা পদ্মাবতী ক্লাবের পরিচালনায় যে দুদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তার আজ দ্বিতীয় দিনের 3 নম্বর ম্যাচ। প্রথম শট 6 নম্বর জার্সি প্লেয়ার হির রহমানিয়া ক্লাব এবং অপরদিকে রয়েছে ফ্রেন্ড একাডেমি গোলরক্ষক পিন্টু। দেখা যাক এই বল থেকে সে সেভ করতে পারে কিনা। প্রথম শট 6 নম্বর জার্সি প্লেয়ার হির রহমানিয়া ক্লাবের, এই বল গোল হলো না, কিছুটা তাড়াহুড়ো করতে গিয়ে গোল পোস্টের সাইড দিয়ে বাইরে মেরে দিল 6 নম্বর জার্সি প্লেয়ার হির রহমানিয়া ক্লাবের ফ্রেন্ড একাডেমির সবুজ জার্সিতে। প্রথম শট মারতে আসবে, প্রথম শট 10 নম্বর জার্সি প্লেয়ার অজিত ফ্রেন্ড একাডেমির হয়ে, অপরদিকে সেভ করছে হির রহমানিয়া ক্লাব। ইতিমধ্যে হির রহমানিয়া ক্লাব পিছিয়ে রয়েছে, তারা প্রথম শট বাইরে মেরেছে। দেখা যাক এই বল থেকে গোলকিপার সেভ করে দলকে সমতা ফেরাতে পারে কিনা। অজিত ফ্রেন্ডস একাডেমি, দুর্দান্ত শট এবং গোল করে দিল 10 নম্বর জার্সি প্লেয়ার অজিত ফ্রেন্ড একাডেমির হয়ে। এদিকে লাল জার্সিতে রয়েছে হির রহমানিয়া ক্লাব, প্রথম শট মারব, দ্বিতীয় শট হির রহমানিয়া ক্লাব 7 নম্বর জার্সিতে প্লেয়ার, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পিন্টু ফ্রেন্ড একাডেমির হয়ে। হির রহমানিয়া ক্লাব এখনও গোলের খাতা খুলতে পারেনি, দেখা যাক এই দ্বিতীয় বল থেকে গোল করতে পারে কিনা। 2 নম্বর শট, দুর্দান্ত সেফ, বাঁ দিকে চাপে দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক পিন্টু। দুটি শটের মধ্যে এখনও গোলের খাতা খুলতে পারেনি হির রহমানিয়া ক্লাব। 2 নম্বর শট ফ্রেন্ড একাডেমির 13 নম্বর জার্সি প্লেয়ার গোবিন্দ, দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কিনা। ইতিমধ্যে পিন্টু আগের বলটি সেভ করে দলকে এগিয়ে রেখেছে। দুর্দান্ত সেভ, কিছুটা দুর্বল শট বলা যেতে পারে, গোলকিপার বাঁ দিকে চাপে বলটা সেভ করে দিল হির রহমানিয়া ক্লাবের। 3 নম্বর শট হির রহমানিয়া ক্লাব, শিয়ারবাদা পদ্মাবতী ক্লাবের ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের 3 নম্বর ম্যাচ। এখনও হির রহমানিয়া ক্লাব কোনো গোলের খাতা খুলতে পারেনি, এই বল থেকে গোল আসে কিনা সেটাই দেখার। 5 নম্বর সেদিকে প্লেয়ার হির রহমানিয়া ক্লাব, অপরদিকে প্রস্তুত পিন্টু ফ্রেন্ডস একাডেমি। দুর্দান্ত শট, গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক, কিন্তু হাতে লেগে বলটা গোল হয়ে গেল। এই প্রথম গোলের খাতা খুলল হির রহমানিয়া ক্লাব। ক্লাবের পরিচালনায় 3 নম্বর শট ফ্রেন্ডস একাডেমি, দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কিনা। আগের বল দুর্দান্ত সেভ করেছে হির রহমানিয়া ক্লাবের গোলরক্ষক, দেখা যাক এই বলটা সেভ করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা। 3 নম্বর শট, 3 নম্বর শট ফ্রেন্ডস একাডেমি, দুর্দান্ত শট, গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক, কিন্তু বলের গতি থাকার কারণে বলটি হাতে লেগে গোল হয়ে গেল। 4 নম্বর শট হির রহমানিয়া ক্লাব, ইতিমধ্যে তারা 3টি শটের মধ্যে মাত্র 1টি বল গোলের খাতা খুলতে পেরেছে, দেখা যাক 4 নম্বর বল থেকে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পিন্টু। আট নম্বর সেদের প্লেয়ার হির রহমানিয়া ক্লাব, এই বল গোল হলো না, গোল পোস্টের উপর দিয়ে বাইরে মেরে দিল 4 নম্বর শট মারতে আসা হির রহমানিয়া ক্লাবের প্লেয়ার
সেখানে একাডেমির হয়ে গোলরক্ষক পিন্টু নিজেই মারতে চলে এসেছে, কিছুটা গোলকিপার ভার্সেস গোলকিপার, এই বল তাকে গোল করতেই হবে, তবে তার দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করতে করবে। অপরদিকে যদি হিরের গোলরক্ষক এই বল সেভ করে দেয় তাহলে তারা এখনও ম্যাচে টিকে থাকবে। দেখা যাক এই বল থেকে কী হয়। চার নম্বর শট, ট্রেন একাডেমি এই বল গোল হলো না, তাড়াহুড়ো করতে গিয়ে পিন্টু বাইরে মেরে দিল। যে লিডটা তারা ধরে পেয়েছিল সেই লিডটা তারা জয়ে কনভার্ট করতে পারলো না, মিস করে দিল ট্রেন একাডেমির গোলরক্ষক পিন্টু। হিট রহমানের ক্লাবের হয়ে দশ নম্বর জার্সিতে প্লেয়ার, পাঁচ নম্বর শট, এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে যদি এই বল সেভ করে দেয় গোলরক্ষক পিন্টু তাহলে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক এই বল থেকে কী হয়। পাঁচ নম্বর শট, হিট রহমানের ক্লাব এই বল গোল হলো না, গোল পোস্টের উপর দিয়ে বাইরে মেরে দিল, অর্থাৎ দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করলো ফ্রেন্ড একাডেমি।